এটার আগে একটা ডেট হয়েছিল, ওই দিন আমরা আসতে পারিনি। আমারও আসার খুব ইচ্ছা ছিল, কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি, ফেনীবাসীরা ভালোবাসে আমায়। নাইসওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে, সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আমরা যেন মনে করি আমার রব্বে করিমে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালে প্রশংসা যেন বেশি বেশি করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের মাহফিল। মাদ্রাসাটা কোন দিকে? এটার আগে একটা ডেট হয়েছিল, ওই দিন আমরা আসতে পারিনি। ডিসেম্বরের 4 তারিখ। জি জি, আসার কথা ছিল, আমারও আসার খুব ইচ্ছা ছিল, কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি, ফেনীবাসীরা ভালোবাসে আমায়। তো আসার সুযোগ হয় নাই। কাদারাম মাকদুরা, মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটবে তার সব লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ। এখানে মিলন মেলা ঘটাবে আজকে, এটা কি 4 তারিখে করা সম্ভব? তাকদীরে আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে রেখে দিয়েছেন, এই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। সময় সকাল 10টা থেকে দিয়ে রাখছেন, এদেরকে তো কষ্ট দিতে হবে। কয়টায় সকাল? 7টায়, কেউ 8টায়। এরা একেবারে 7টার দিকে আসছে ময়মনসিংহ থেকে, ভাড়া করে আনছেন না এদেরকে? ভাড়া করে আনা হয়েছে নাকি? একজনকে খুশি করার জন্য আমরা আসি, চিল্লায় বলতে হবে তিনি কে? আমার যে ভাইগুলো এই কষ্ট করে সকাল থেকে বসে আছে, আমরা এই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মহামিলন মেলাকে কবুল করুন। এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানাক। এখানে যেমনি একসাথে বসলাম, জান্নাতেও যেন একসাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান ফেনীর গণমানুষের জননন্দিত নেতা জনাব নিজামউদ্দিন হাজারি এমপি, মাননীয় সংসদ সদস্য ফেনী 2 আসনে। উনি এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। ওনার স্ত্রী ভাবি অসুস্থ, তাই দেশের বাইরে আছেন। আমরা ওনার জন্য এবং ভাবির জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে তুমি ইসলামের জন্য কবুল কর। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম সাহেব, খতিব পদ্মা টেক্সটাইল মিল মসজিদ, হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া অধ্যক্ষ জিরানহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, আরও অনেকে কথা বলেছেন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান খন্দকার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক কত্র মাদ্রাসা ও প্রিন্সিপাল পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাগলনাইয়া। আসছে হুজুর? মাশাআল্লাহ। এরপরে আপনাদের প্যানেল মেয়র সাহেব আছেন, এরপর চেয়ারম্যান ভাইরা আছেন, এরপর জেলা পরিষদ সদস্য ভাই আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আলহামদুলিল্লাহ সব নেতা খেতা নিয়ে আজকে বসছি। ফেনীর নেতারা কোরআনের পক্ষে, ঠিক কিনা?
64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক আমরা চাই কি চাই না, বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক আমরা চাই কি চাই না, আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি গড়তে চাই, আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? এরপরে আমার নানা ভাই আছেন, পাশে ডক্টর শামসুদ্দিন আমার নানা ভাই, তারপর ডক্টর মোজাম্মেল হক আজহারি আছেন, তারপরে যে এয়ারপোর্টে গেলে ভাই ভিআইপি লাউঞ্জে খুব সময় দেন, এরকম অনেকে আছে, সব ওলামা হযরতের নাম যদি আমি বলতে পারতাম ভালো লাগতো, আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমাম সাহেবেরা, মসজিদ সাহেবেরা, খতিব সাহেবেরা, দমি মাদ্রাসার মোহতামিম সাহেবরা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা, পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আপামর তৌহিদি জনতা আর আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, সব যুবক, বেশিরভাগ যুবক, মাশাআল্লাহ।